মৌসুম ভবন সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় এই নিম্নচাপটি আরেকটু শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি অবস্থান করছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অঞ্চলে। এই নিম্নচাপের ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করবে, যার ফলে আগামী 10 থেকে 13 দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই নিম্নচাপটি তৈরি হয়েছে এবং আগামী 48 ঘন্টায় আরও শক্তি বাড়াবে, তাই সমুদ্রের আশেপাশে উপকূল জেলাগুলোতে হাওয়ার গতিবেগ থাকবে 45 কিলোমিটারের বেশি। তাই মৎস্যজীবীদের 10 থেকে 13 সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা গভীর সমুদ্রে আছেন তাদেরকে বলা হচ্ছে 9 তারিখের মধ্যে ফিরে আসবার জন্য, এবং সমুদ্র উপকূলে পর্যটকদের জন্য আগামী 10 থেকে 13 তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞাও জারি করা হলো। আগামী 10 থেকে 13 এই সময়টায় দক্ষিণবঙ্গে একটু হোয়াইট স্প্রেড বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তাতে কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 থেকে 13 দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই সময়ের মধ্যে কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে 10ই সেপ্টেম্বর থেকে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।